কেরা উনি একটা অটিস্টিক ছেলে রেখে এই খন্দকার মুস্তাক 18 বছরের একটা মেয়েকে বিয়ে করছে, এর বিরুদ্ধে এর যে ওই অন্যায় অবিচার গুলো প্রথম আলো তো আগস্ট মাসে আসছে যে এই মেয়েদেরকে রেপ করেছে একটা পারভার্টের লোক, তার বিরুদ্ধে সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না? সরকার যদি মনে করে খন্দকার মুস্তাক আওয়ামী লীগের কিন্তু মুস্তাক ছিল, বঙ্গবন্ধু হত্যা করেছে, সেই খন্দকার মুস্তাককে যদি এই সরকার রক্ষা করার জন্য কোনো আইনগত ব্যবস্থা না নেয় তার অন্যান্য অপরাধের জন্য, এবং তার যে অটিস্টিক ছেলে রেখে আরেকটা মেয়েকে বিয়ে করে ভয় রাখছে, এটাই সবচেয়ে বড় অন্যায়, সবচেয়ে জাতি থেকে প্রতারণা। কি আমি এই আইন পেশে এসে আমি অনেকদিন পরে একটু শান্তি পেলাম, সেই 12 বছরে মেয়ের ব্যাপারে পুলিশ সময় দিয়েছে যে এই মেয়েটাকে যদি এর সাথে বিয়ে দেওয়া হয় তাহলে ভবিষ্যৎটা কি হবে, এই মেয়েটার ভবিষ্যৎ কি হয়, ভবিষ্যতের কথা ভেবে এর কাছে বিয়ে দেওয়া না, আমাদের সমাজের আমাদের রাষ্ট্রের আমার এবং আপনার দায়িত্ব নিতে হবে কিভাবে তাকে এস্টাবলিশ করা, কিভাবে তাকে সেটেল করা যায়। সেম ম্যাটারটাই জন্য এই সাইফুল ইসলাম সাহেব লড়ে যাচ্ছে যে আমার মেয়েটা কেন লড়ে যাচ্ছেন, সেটা হলো যে আজকে সে হয়তো আমি মিডিয়াতে এত সোচ্চার হব, আমি সমস্ত সম্মান আত্মসম্মান গ্ল্যারি রাস্তায় রেখে আমি এই ইয়ে কি বলে এই হাসিনা বাসবে টিভি লোকের সাথে এসে কথা বলবো, ফেসবুকের সাথে কথা বলবো, বিভিন্ন মিডিয়ার সাথে কথা বলবো, এইটা কি বাংলাদেশে কেউ কখনোই কল্পনা করে না, কল্পনা করেছে একটা গার্জেন সম্মানের জন্য নিশ্চুপ হয়ে যাবে, সেটা হচ্ছে মেয়েদের এবং গার্জেনদের বাংলাদেশের দুর্বলতা, যে একবার যদি একটা খারাপ কাজ করি আর যদি ভয় দেখাই তাহলেই শেষ। আর মেয়ে আমার মার জাত, আমার মার ঘরে আমি জন্মগ্রহণ করেছি, আমার বোন আছে, আমার নিজের একটা মেয়ে আছে, এবং আমি যেহেতু একজন লয়ার আই এম দ্য লিডার অফ দ্য, আমি আপনাকে বলতেছি ন্যাচারাল লিডার অফ দ্য সোসাইটি, সেখানে মেয়েদের যে ক্ষেত্রেটা হয় বিশেষ করে গ্রামের ক্ষেত্রে আমি দেখি অভ্যস্ত এই অসমত অসমবীয় হয়, সেখানে মেয়ের এটা ধরেই নেয় যে জীবনটাই শেষ, আমার আর জীবনের প্রস্তাব এই একটা বাচ্চা হয়েছে বাচ্চাটাকে মানুষ করি, এই কিসা আমি নিশ্চিত যে এই তাকে আন্ডার দ্য ডিউরেস, আর আন্ডার দ্য ডিউরেস হচ্ছে লিগাল পয়েন্ট, যে কাউকে যদি ভয় দেখিয়ে কোনো সিচুয়েশনে বাধ্য করে কোনো কিছু করা হয় তার পরবর্তী কনসিকোয়েন্স সবই অবৈধ হবে, সেইটার বেনিফিট পাবে সাইফুল ইসলাম সাহেব, কিন্তু তাকে প্রমাণ করাতে হবে আগের জিনিসগুলোর জন্য তাকে মামলা করতে হবে। তো উনি আমার সাথে আমি আজকে ওনাকে অনুরোধ করেছি যে আপনি যে কোনো লিগাল বিষয়ে দয়া করে যদি আমার কথা আমার সাজেশন আমার লিগাল পরামর্শ আপনার কাছে ভালো লাগে। জি আশাব ভাই, আপনাকে আপনাকে শুনতে পাচ্ছি না, বিষয়টা হচ্ছে যে এই খন্দকার মুস্তা যেটা একটা জঘন্য নেম ইন বাংলাদেশ, সে কত বড় বেইমান, সে হচ্ছে যে রোজি নামে যে তার সেকেন্ড ওয়াইফ সেইখানে তার একটা ফুটফুটে সন্তান আছে, আমি ভেরি সরি আই হ্যাভ এ সান 7 ইয়ার্স ওল্ড, আমার ছেলেটাও অটিজম পেশেন্ট, আমি এই যে আপনাদের এখানে কেন বলতে যাচ্ছি না, ও কালকর স্কুল বন্ধ, ও এই যে গেলে কথা বলতে পারে না, আমার ওয়াইফ চাকরি করে, এটা যে কতটুকু কষ্ট এবং একটা পিতা মাতার জন্য কতটুকু দায়িত্বশীল এটা ভাষায় বোঝানো যাবে না। আপনারা লক্ষ্য করেছেন বছরখানিক আগে একজন ব্যারিস্টার তার দুটা সন্তান একটা ছিল অটিস্টিক ছিল তার একটা চিঠি পড়েছেন তার হাজবেন্ডের ব্যারিস্টার রুম্মান, বলা হয়েছে আত্মহত্যা করেছে, আমি পার্সোনালি বিশ্বাস করি না আত্মহত্যা, তাকে মেরে ফেলা হয়েছে, সেটা কারণ আমাদের সমাজের উচ্চ লেভেলের লোকদের বিচার হয় না, তার কিন্তু একটা অটিস্টিক ছেলে ছিল। এই খন্দকার মুস্তাকি রোজির সাথে যে বিয়ে হয়েছে একটা অটিস্টিক ছেলে আছে, সে বারবার বলতেছে যে আমার সাথে ওর সাথে আর সংসার করার মানে কিন্তু আমার যে লিগালি যে দায়িত্বগুলো পাবো যে খরচটা আমি পাবো সেটা দিলে, কারণ একটা অটিস্টিক ছেলে মানুষ করা এর চেয়ে দুঃসাহ মানে এর চেয়ে ভয়াবহতা কোনো প্যারেন্টসের জন্য নাই। আল্লাহ আমাকে দিয়েছেন, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, কারণ আমার এই ছেলে যদি অটিস্টিক না হতো অটিজম না হতো আমি কখনো অনুভবও করতে পারতাম না যে একটা অটিস্টিক ছেলেদের জন্য পিতা মাতার কতটুকু দায়িত্বশীল হতে হয় এবং বিশেষ করে মাকে কতটুক পাশে থাকতে হয়, মাকে বাবা হিসাবে ওই স্ত্রীর সাথে ওই সন্তানের জন্য কতটুক বোঝার চেষ্টা করতে হয়, যাতে সে তো সবসময় ডিসঅ্যাপয়েন্টেড থাকে হতাশাগ্রস্ত থাকে, সেখানে পৃথিবীতে একমাত্র লোক যে স্বামী তাকে সান্ত্বনা দিবে, কারণ ওই ছেলেটা আজকে মা আজকে আমি মারা গেলাম ধরেন আমার ওয়াইফ আমার সন্তানকে দেখবে, আমরা সবসময় ওরিট থাকি, কিন্তু তারপর আমি আল্লাহকে শুকরিয়া জানাই কারণ এখন বর্তমানে 40% ছেলে মেয়েদের আইদার ইউকে অর ইন বাংলাদেশ ইউকে ট্রিটমেন্ট পায় সুবিধা পায়, বাংলাদেশে পাচ্ছে না, গ্রামেও হচ্ছে, বিশেষ করে মেয়েদের হলে তো আরো কষ্ট, এই অটিস্টিক ছেলে কিন্তু হচ্ছে আমাদের ইউকে তে অনেক বেশি, এটা ইউকে তে অনেক বেশি, ইউকেতে বেশি, বাংলাদেশে 40% এর উপরে, এর মধ্যে 20% পিতা মাতা বুঝতেই পারে না যে তার ছেলে অটিস্টিক, তো এইরকম একটা অটিস্টিক ছেলে থাকা সত্ত্বেও যে কুকুর
স্যার লক্ষ্য করে কুকুর একটা 18 ইয়ার্স এর মেয়েকে ফুলিয়া ফুপিয়া বিয়ে করে ফেসবুকে আসে বাংলা একাডেমিতে বই লেখে, এই টাউটের লেখা উচিত ছিল যে আই হ্যাভ এ অটিস্টিক সান, একটা অটিজম ছেলের ভালোবাসা, সেখানে লেখছে তিশার ভালোবাসা, সমাজকে কত দুঃখিত করেছে। কিন্তু আমি সারপ্রাইজ, স্টিল নাও আই এম সারপ্রাইজ, এই বাংলাদেশ সরকার, এই আমাদের হারুন সাহেব কি বলে হিরো আলমকে নিয়ে গেল, নাইক নায়িকাদের নিয়ে যায়, তাদের কোনো কিছু হলে সমস্যার সমাধান করে, কেন উনি একটা অটিস্টিক ছেলে রেখে এই খন্দকার মুস্তাক 18 বছরের একটা মেয়েকে বিয়ে করছে, এর বিরুদ্ধে এর যে ওই অন্যায় অবিচার গুলো, প্রথম আলো তো আগস্ট মাসে আসছে যে এই মেয়েদেরকে রেপ করেছে, একটা পারভার্টের লোক, তার বিরুদ্ধে সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না? সরকার যদি মনে করে খন্দকার মুস্তাক আওয়ামী লীগের কিন্তু মুস্তাক ছিল, বঙ্গবন্ধু হত্যা করেছে, সেই খন্দকার মুস্তাককে যদি এই সরকার রক্ষা করার জন্য কোনো আইনগত ব্যবস্থা না নেয় তার অন্যান্য অপরাধের জন্য, এবং তার যে অটিস্টিক ছেলে রেখে আরেকটা মেয়েকে বিয়ে করে ভয় রাখছে, এটাই সবচেয়ে বড় অন্যায়, সবচেয়ে জাতিতে প্রতারণা। এটা যদি না হয় এই আওয়ামী লীগের এই খন্দকার মুস্তাক তিশার ঘটনায় আমি আপনাকে গ্যারান্টি দিলাম কালকে ভাষা দিবস এরা ধ্বংস অনিবার্য। কারণ হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব আপনি নিয়েছেন, রাষ্ট্রের নাগরিকের দায়িত্ব নিতে হবে, রাষ্ট্রের ইলেকশন করে যেভাবে আপনি ক্ষমতায় আছেন, এদেশের মানুষের সম্মান, এদেশের মানুষের সম্পত্তি, এদেশের মানুষের আপনি যদি খন্দকার তিশা আর মুস্তাক যদি কিছু না করতে পারেন, তার অটিস্টিক সেলের যে অভিশাপ, যেটা আনটোল্ড অভিশাপ লাগবে, যেখানে সালমা ওয়াজেদ জয় স্বাস্থ্য সংস্থার এই কোঅর্ডিনেটর ডাইরেক্টর হয়েছেন, উনি অটিস্টিক কে জানেন, এখানে খন্দকার মুস্তাক একটা অটিস্টিক ছেলে থাকা অবস্থায় একটি 18 বছরের মেয়েকে কিভাবে বিয়ে করে ফেসবুকিং করা, প্রতিদিনকে মিডিয়াতে আসা, বই লেখা, সেটার যদি বিচার এই জাতি হিসাবে না পায়, এর চেয়ে আনফরচুনেট আর দ্বিতীয় কেউ নাই। অনেক ধন্যবাদ, আমি সাইবুল বার কথা। অনেক ধন্যবাদ।